বিশ্ব মহামারী করোনার হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় আরও এক দফা লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়ে তিনি ঘোষণা করেছেন আগামী তেসরা মে পর্যন্ত লকডাউন থাকবে ভারতবর্ষ তিনি এই বর্ধিত লকডাউনের ঘোষণা করতে গিয়ে সাতটি জরুরি বিষয়ে কড়াকড়ি নির্দেশ জারি করেছেন এই সাতটি জরুরি বিষয় সম্পর্কে এবার আমরা জেনে নেব প্রথমত তিনি বলেছেন ঘরে বয়স্ক ব্যক্তি থাকলে তার প্রতি যত্ন নিন কারণ দেখা গিয়েছে যে এই করোনা সংক্রমণের জেরে বিশ্বের সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে বয়স্করা তাছাড়াও বয়স্ক ব্যক্তি যারা তাদের আগে থেকেই হয়তো এমন কোনো অসুখ আছে যার জন্য তাদের প্রতি আমাদের অতিরিক্ত দেখভাল করা প্রয়োজন আছে কারণ প্রবীণ নাগরিকদের করোনা থেকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য দ্বিতীয়ত লকডাউন আর সামাজিক দূরত্ব পুরোপুরি পালন করুন নিজে সুস্থ থাকা এবং অপরকে সুস্থ রাখার জন্য অবশ্যই লকডাউন পুরোপুরিভাবে পালন করতে হবে তাছাড়াও যদি কোনো বিশেষ প্রয়োজনে বাইরে বেরিয়ে যেতে হয় তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে তৃতীয়ত আয়ুষ মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলুন এবং নিজেকে সুস্থ রাখুন অর্থাৎ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুষ মন্ত্রকে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশগুলি অবশ্যই মেনে চলবেন চতুর্থত আরোগ্য সেতু মোবাইল অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন এবং অন্যদেরও বলুন ডাউনলোড করতে তাহলে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ডাউনলোড করতে নির্দেশ দিয়েছেন যেখানে করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন বিষয় তথ্য জানা যাবে পঞ্চমত আপনার সাধ্যমত গরিব মানুষদের সেবা করুন অর্থাৎ আপনি যে সমস্ত এলাকায় বসবাস করেন তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে যে সমস্ত গরিব পরিবারগুলি আছে ওদের খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করুন এবং তাদের দিকে নজর রাখুন এই দুর্দিনেও তারা যেন সুরক্ষিত এবং বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করুন ষষ্ঠত আপনার সংস্থায় যারা চাকরি করছেন তাদের পাশে থাকুন তাদের চাকরি কেড়ে নেবেন না অর্থাৎ যে সমস্ত বেসরকারি সংস্থাগুলি আছে তাদেরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের সংস্থায় যে সমস্ত কর্মচারীরা চাকরি করছেন তাদের চাকরি কেড়ে নেবেন না অর্থাৎ তাদের চাকরির উপরেই নির্ভর করছে তাদের পরিবার পরিজনদের বেঁচে থাকা তাই এই চরম মুহূর্তে আপনারা চাকরি কেড়ে নেবেন না করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন সেই সব সিপাহীদের সম্মান দিন অর্থাৎ সকল ভারতবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যে এই করোনা সংক্রমণের বিরুদ্ধে যে সমস্ত ব্যক্তিবর্গরা অর্থাৎ ডাক্তার নার্স সাফাই কর্মী পুলিশ কর্মী এই সমস্ত ব্যক্তিদের সিপাহীদের মতো সম্মান দিন তাহলে এই করোনার বিরুদ্ধে জয় আসবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী